বগুড়ায় স্ত্রী ও সন্তান হত্যার ঘটনায় আটক আজিজুল হক ও তার বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার রাতে মামলা করেন নিহত নারীর বাবা আসাদুল ইসলাম। এর আগে শনিবার সন্ধ্যায় রংপুরের ঠিকানা গিয়ে ছদ্ম নামে একটি হোটেলে ওঠেন আজিজুল হক। সেখানে স্ত্রী আশামণি ও একমাত্র সন্তানকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ ফেলে রাখে টয়লেটে। পরদিন হোটেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আজিজুলকে আটক করে হোটেলের লোকজন। পরে পুলিশের কাছে স্বীকারোক্তিতে হত্যার কথা স্বীকার করে, জানায় শিশুপুত্রের খণ্ডিত মাথা ফেলে দিয়েছে করতোয়া নদীতে। স্বজনরা জানায় যৌতুকের টাকার জন্য স্ত্রী সন্তানকে হত্যা করেছে আজিজুল। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানবো। আমার সহকর্মী মেহেরুল সুজন আমার সাথে যুক্ত হচ্ছেন। সুজন, অভিযান এখন কোন পর্যায়ে আছে এবং বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ইশরাত, সেই শিশু আবদুল্লাহ আল রাফি, 11 মাস বয়সী শিশুর যে খণ্ডিত মাথা, সেটির অনুসন্ধানে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো ডুবুরি দল বগুড়া শহরের চ্যালোপাড়া এলাকার যে করতোয়া নদীর যে অংশ রয়েছে সেখানে কিন্তু তারা অনুসন্ধান শুরু করেছেন। এখন থেকে মোটামুটি 30-40 মিনিট আগে তারা কিন্তু দ্বিতীয় দিনের মতো নেমেছেন এবং ডুবুরি দলের সদস্যরা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সেই যে শিশু আবদুল্লাহ আল রাফি, তার যে খণ্ডিত মাথা সেটি উদ্ধারের। এবং এখন পর্যন্ত কিন্তু নতুন করে আসলে আশা জাগা নিয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই, কারণ গতকালকেও 1 ঘন্টার বেশি সময় ধরে এখানে অনুসন্ধান চালানো হয়েছে কিন্তু সেই শিশুটির খণ্ডিত মাথার কোনো সন্ধান মেলেনি। আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো অনুসন্ধান চলছে এবং ইশরাত, আজকে যে ঘটনাটি ঘটেছে, এই হত্যাকাণ্ড দুটির চাঞ্চল্য করে, এই হত্যাকাণ্ড দুটির দায় যিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন সেই আজিজুল হক, যিনি এই হতভাগ্য শিশুর বাবা এবং নিহত আশাবনির স্বামী, তাকেও কিন্তু আজকে পুলিশ কর্মকর্তারা এই ঘটনা স্থলে নিয়ে এসেছেন। অর্থাৎ তিনি গতকালকে এখানে এসে কিন্তু দেখিয়ে দিয়েছিলেন যে কোন জায়গা থেকে তিনি তার শিশু সন্তানের সেই খণ্ডিত মাথাটি পলিথিনে মুড়িয়ে ফেলে দিয়েছেন করতোয়া নদীতে। সেই স্থানে কিন্তু তাকে আজকে এই ডুবুরি দলের যে অনুসন্ধান সেটি শুরু হবার আগেই কিন্তু তাকে আজকে এখানে পুলিশ কর্মকর্তারা নিয়ে এসেছেন এবং এখনও তাকে এখানেই বসিয়ে রাখা হয়েছে। তারা তার কাছ থেকে তথ্য নিয়ে আসলে যে জায়গাটির কথা তিনি বলছেন, নদীর যে অংশের কথা বলছেন, সেই অংশটি জুড়েই কিন্তু আসলে কালকে থেকে যে অনুসন্ধান ডুবুরি দলের সেটি চালানো হচ্ছে। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে শনিবার রাতে বগুড়া শহরের বনানী এলাকায় একটি আবাসিক হোটেলে এই আজিজুল হক সেনা সদস্য, তিনি কিন্তু তার স্ত্রী এবং একমাত্র সন্তানকে গলা কেটে হত্যা করেন এবং হত্যাকাণ্ডের পর তার একমাত্র সন্তানের যে খণ্ডিত মাথা, খণ্ডিত মস্তক, সেটি কিন্তু তিনি নিয়ে এসে করতোয়া নদীর এই অংশটিতে কিন্তু তিনি নিয়ে এসে ফেলে দেন। সেই জায়গাটিতে দর্শক এখনও কিন্তু অনুসন্ধান চলছে। আমরা নিশ্চয়ই ইশরাত নতুন কোনো তথ্য পেলে এই ঘটনার আপনার মাধ্যমে দর্শকদের আবারও জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে।